সেদিনও এইরকম আজকে যে বলতে চাইছি মন্ত্র সম্বন্ধে তার আগে একটু একটু ভনিতা করি যে সেদিনও এরকম একটা পুজোর সময় আসছে বহুকাল আগের কথা বলছি আমি তখন সবে সংস্কৃতে এম এ পাস করেছি বাঘা বাঘা মাস্টরমশাইদের কাছে পড়াশোনা করে সংস্কৃত পড়া একটা ফল হয় সেটার একটা ভেতরে একটু একটু টক করে আর কি এই রকম একটা আমার অবস্থাটা তো সেই সময় একদিন একটা দোতলা বাসে করে যাচ্ছি তখন দু নম্বর বাস ছিল বালিগঞ্জ থেকে ছাড়তো আমরা যেতাম বেলগাছিয়া এই পর্যন্ত তার রুট ছিল সেই দু নম্বর বাসে দোতলা বাসে উঠেছি তো দোতলা বাসে উঠে দুজন যেতে যেতে আমি দাঁড়িয়ে আছি বাসটায় আর তখনও সিট পাইনি তো দাঁড়িয়ে থাকা অবস্থায় দুজন কথাবার্তা বলছেন যে এই তো পুজো আসছে আর এই সমস্ত পুরুষ ঠাকুরদের সব ভরং আরম্ভ হবে এসব মন্ত্র পড়বে অং বং চং ইত্যাদি এসব বলতে আরম্ভ করলেন তা আমি শুনছি অনেকক্ষণ ধরেই এই পুরোহিত চর্চা এবং পুরোহিতের শ্রাদ্ধ শুনছি অনেকক্ষণ ধরে তা আমার খুব একটু কষ্টই হলো এবং এটা বলে ফেললাম যে আপনারা এরকম বলছেন কেন যে মন্ত্র পড়ছে সে তো একটা ভাব নিয়ে মন্ত্র পড়ছে তাই বলেছো ভুল ভাল উচ্চারণ করে কি সব বলে আপনি ধারণা করতে পারেন এসব বলছে একদম বলবেন না মশাই এইসব পুজোর সময় এই সমস্ত বদামি ভাল লাগে যা করছিস ভালো করে কর উচ্চারণ ঠিক করে কর মুক্ত মুমুখ ইত্যাদি বলতে আরম্ভ করলেন আর না দেখুন প্রত্যেকটা শব্দেরই তো একটা শক্তি আছে তো শব্দের শক্তি তো স্বীকার করবেন বলে শব্দের আবার শক্তি কী বলে শব্দের শক্তি না শব্দের শক্তি নেই আমি আপনার সঙ্গে কথা বলছি আপনি একরকম বুঝছেন তো শব্দের শক্তি আছে বলেই তো সেটা বুঝতে পারছেন মানে সব দেশে কথা বলছি লোকের মানে তিনি অতটা ডিপে তো বোঝেন না তিনি ভাবছেন আপনি কথা বলছেন একটা সংস্কারবশত্ব আপনার কথা আমি বুঝছি এটা একটা ল্যাঙ্গুয়েজ অতএব এই ল্যাঙ্গুয়েজের কমিউনিকেশন হচ্ছে তাহলে যে দেখুন এটা বলবেন না শব্দের শক্তি অবশ্যই আছে প্রত্যেকটা শব্দের শক্তি আছে আপনি যা বলবেন সেই শব্দেরই একটা শক্তি আছে বলে আপনি কি ওই পুরোহিতদের পেছনে ঘুরছেন নাকি আমাকে এটা বললেন যে শব্দের শক্তি ভক্তি এসব অন্য জায়গায় সরাবেন আমি তখন বললাম দুশালা বলে একটা গালাগাল দিলাম বদল সঙ্গে সঙ্গে বাসের সিট থেকে লাফিয়ে উঠলেন আলাম যে আপনাকে বলিনি আপনি বসুন আমি শুধু বোঝাতে চাইলাম শব্দের শক্তি আছে কিনা বলে এটা আবার কিরকম হ্যাঁ এই যে একটা গালাগালই আপনাকে দিলাম তার মানে তালব্যসয়াকার আর লয়কার একটা সাধারণ শব্দ এবং প্রচুর আপনারা ব্যবহার করেন কিন্তু সেটা আমি শুধু আপনাকে বলেছি যেহেতু আমি আপনি আমার অপরিচিত এই বলার সঙ্গে সঙ্গে দেখলেন শব্দের শক্তিতে আপনি লাভ দিয়ে উঠে দাঁড়ালেন বলে তখন একটু ভদ্রক থমকালো তার মানে দেখুন খারাপ শব্দের যদি এরকম শক্তি থাকে তাহলে ভালো শব্দের ভালো শক্তি থাকবে মধুর শব্দের মধুর শক্তি থাকবে মন্ত্ররেও সেই রকম একটা শক্তি থাকবে বুঝলেন মন্ত্রের একটা শক্তি আছে মানে তাই বলে ভুল উচ্চারণ করলে শক্তি আছে বলে রামকৃষ্ণদেব যখন মামা বলে ডাকতেন তার শক্তি নেই তখন ভদ্রলোক চুপ করে গেল আর আর কোনো কথাবার্তা বলতে পারল না তো আমি এটা এই কাহিনীটা শোনালাম এই জন্যে যে মন্ত্র বোধ এমন একটা জিনিস মানে আমি নেগেটিভলি বলছি যে ওই ভদ্রলোকের প্রশ্ন থেকে এ লোকে এক্সপেক্ট করে যে মন্ত্র যখনই বলবে সেটা খুব শুদ্ধ উচ্চারণে বলতে হবে কেননা ভাষাটা সংস্কৃত ভাষা এবং যেটা বাংলা ভাষা কিংবা অন্য ভাষার কাছে অ্যালিয়েন বলে মনে হয় এখন কিন্তু এটা অষ্টাদশ শতাব্দীতে কিংবা ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে তখন তো বাংলা ভাষার সঙ্গে এটা অ্যালিয়েন ছিল না কিন্তু এখনকার দিনে সেটা এখনকার বলতে আমি পঞ্চাশ ষাট বছর আগে থেকেই বলছি যেটা ভাষাটা অ্যালিয়েন মনে হয় ফলত যেহেতু মনে হয় সে সব সেই ভাষাতে যখনই কোনো মন্ত্র উচ্চারণ করব সে তার যেন একটা একটা সেটা ভালো সুন্দর একটা উচ্চারণে সেই মন্ত্রটা হতে হবে এই এইরকম একটা ভাবেন এখন এইখানে আমি সত্যি বলি যে এটা প্রাথমিকভাবে এটা আমরা মেনে নিই আপাতত যে সত্যি কথাই যে মন্ত্রের উচ্চারণটাই এককালে কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এবং সেই শুদ্ধ এবং ভালো উচ্চারণ এমন একটা শ্রোতার মধ্যে এমন একটা মোহ তৈরি করতো করতো আর কি যেটা মনে হয় যেন একটা একটা অহংকার তৈরি করতে যেন এবং সেই অহংকারটা কিন্তু যতখানি না মন্ত্রের ভাবছি যে মন্ত্র শুদ্ধ উচ্চারণ করলাম সেই অহংকারটা যতখানি না মন্ত্রের তার থেকে অনেক বেশি কিন্তু মন্ত্র যিনি উচ্চারণ করছেন তার যে শুদ্ধ উচ্চারণের অহংকার সেটা কিন্তু মন্ত্রের মধ্যে প্রবেশ করত ফলে আমরা সেই তখন থেকেই বোধ হয় এটা চালু হয়েছে যে আমরা মন্ত্র মুগ্ধের মতো শুনলাম মন্ত্রমুগ্ধ কিন্তু এটাও তো খেয়াল করছেন যে মন্ত্র ছাড়াও আরও অনেক কিছুই আমরা মন্ত্র মতো শুনি তাহলে সেক্ষেত্রে এইটা প্রশ্নটা আছেই যে মন্ত্র শুনলে মুগ্ধ হয় এটা একটা ঘটনা এখন কোন মন্ত্র শুনলে আমরা মুগ্ধ হই তার কিন্তু নমিনা নমুনা হচ্ছে একেবারেই বেদ বেদ যে সমস্ত মন্ত্র তার যে উদাত্ত অনুদাত্ত শরিতের ডিফারেন্স তার প্লুত স্বর তার দীর্ঘ রস্য স্বর এই সমস্ত মিলিয়ে যে মন্ত্র উচ্চারণ করতেন বৈদিকেরা আমরা দেখেছি সেসব আমাদের মতো ভেত বাঙালির মুখে প্রায় সেই উচ্চারণ হয় না আমার মনে আছে হরিনারায়ণ ঝা নিয়ে আমাদের পড়াতেন হ্যাঁ এবং পিতাম্বর ঝা তিনিও আমাদের পড়াতেন পিতাম্বর ঝার কোনো চালচুলও ছিল না তিনি সংস্কৃত ছাড়া আর কিছুই জানতেন না ক্লাসে রোল নাম্বার ডাকতে পারতেন না আমরাই রোল নাম্বার ডাকতাম এবং যারা অ্যাবসেন্ট থাকতো তাদেরও দিয়ে দিতাম সেটা ফিদাম্বর যার করুণা তিনি সংস্কৃত ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ না কিন্তু অসামান্য বেদমন্ত্র উচ্চারণ করতেন তিনি ওয়ারেজ বাবু যিনি অনেকটাই বাঙালি কালচারের সঙ্গে ছিলেন তিনি অতটা ভালো পারতেন না এটা আমার দেখা আছে বেদমন্ত্র উচ্চারণ এটা যা শিখতে হয় গুরু পরম্পরায় শিখতে হয় সেই মন্ত্র উচ্চারণের যে একটা ধ্বনি তার একটা অসম্ভব শক্তি আছে যে শক্তিটা পরবর্তীকালে খানিকটা তান্ত্রিক মন্ত্রের মধ্যেও কিন্তু প্রবেশ করেছে আমি অন্য মন্ত্র বলছি না তান্ত্রিক মন্ত্রের মধ্যেও মন্ত্রের সেই উচ্চারণের অহংকারটা বোধ ঢুকেছে যার ফলে কোনো তান্ত্রিক যখন একটা মানে আহুতি দেন হোম করেন কিংবা এই করেন তখন যে শব্দ আর যে উচ্চারণগুলো তিনি করেন সে অনেকটাই মানে চন্ডালিকার সেই মন্ত্র জানিস তুই হ্যাঁ বলেছিল না চন্ডালিকা যে মন্ত্র জানিস তুই মন্ত্র পরে দে তাকে তুই এনে সেই রকম আর কি তান্ত্রিকদের ওই রকম হয় যে যেন একেবারে দেবতাকে প্রায় নাবি আনছেন একেবারে এই রকম একটা মন্ত্র পড়েন তারা কিন্তু মন্ত্রের যে মাধুর্য এবং শক্তি যেটা উচ্চারণের মাধ্যমে ফুটত সেটা প্রধানত হচ্ছে বৈদিক মন্ত্র কিন্তু সমস্যা হয়ে গেল যে বৈদিক মন্ত্রের যে উচ্চারণ সেটা এত বেশি রিজিড এত বেশি পরিমাণ যার একটা উদাত্ত অনুদাত্ত ইত্যাদির একটু গন্ডগোল হলে সেটা উল্টো মানে হয়ে যায় মহাভাষ্যকার পতঞ্জলি এরম একটা ঘটনা ঘটেছিল বেদের মধ্যে বেদের ভাবনায় সেটা বলা হয় যে ত্বস্টা এই আমাদের বিশ্ব বিশ্বকর্মা পুজো গেল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মার বেদিক অ্যান্টিসিডেন্ট হচ্ছে ত্বস্টা তয় বয় মধ্যন্য শয় টয় আঁকার দশটা তিনি তাঁর ছেলের নাম হচ্ছে বিশ্বরূপ যে কোনো কারণেই হোক সেই বিশ্বরূপ তাকে ত্রিশিরা বলা হতো তার তিনটে তিনটে মাথা ছিল এক এক মাথা দিয়ে তিনি সুরা পান করেন এক মাথা দিয়ে তিনি সোম পান করেন আর এক মাথায় মাথায় অন্নগ্রহণ করেন এই যে ত্রিশিরা তাকে মেরে ফেলেছিলেন ইন্দ্র এই মেরে ফেলার পর এই তষ্টা কিন্তু এই কথাটা বোধ হয় আগেও কোথাও আমি বলেছি এই যে তষ্টা তিনি এত রেগে গেলেন তিনি একটা যজ্ঞ করলেন সেই যজ্ঞকে ইন্দ্রকে ডাকলেন না আহ্বান করলেন না ইন্দ্র এসে জোর করে তার ওখান থেকে সোমরস পান করলেন এবং সোমরস পান করার পর যে অবশিষ্ট সোম ছিল সেই সোম নিয়ে ত্বষটা আহুতি দিলেন যজ্ঞে এবং বললেন সাহে সাহা সাহা ইন্দ্রশত্রুর বর্ধস্ব অর্থাৎ ইন্দ্রের শত্রু বৃদ্ধি লাভ হোক ইন্দ্রের শত্রু এ কথাটা বোধহয় বামনের সময় বলেছিলাম আমি ইন্দ্রের শত্রু এখন এইখানে যে উদাত্ত পাঠ হবে অন্তে সেইটা না করে ওনার পাঠ মানে গন্ডগোল হলো উনি অনুদাত্ত মানে একটু লো পিচে বললেন সেটা পরে উল্টো অর্থ হয়ে গেল তৎপুরুষ সমাসের জায়গায় ইন্দ্রের শত্রুর জায়গায় ইন্দ্র যার শত্রু এইটা হয়ে গেল তে উল্টো ফল হলো যে বৃত্র জলমালেন এবং শক্তিটা কিন্তু ইন্দ্রেরই বৃদ্ধি হলো বৃত্রকে প্রায় দশটা পুত্রই বলা হয় ঘটনা হচ্ছে এই যে মন্ত্র সেখানে পতঞ্জলি যখন পতঞ্জলি যখন ব্যাকরণ রচনা করছেন মহাভাষ্য রচনা করছেন খ্রিস্টপূর্ব দেড়শো শতাব্দী সেখানে বলছেন দুষ্ট শব্দও স্বরত বর্ণত বা মিথ্যা প্রযুক্ত নতমর্থমাহ যদি স্বর এবং বর্ণের দিক থেকে উচ্চারণে যদি কোনো ভুল হয় তাহলে সেটা মিথ্যা প্রযুক্ত হলো অর্থাৎ ভুলভাবে বলা হলো নতমর্থমাহ যে অর্থটা হওয়া উচিত ছিল সে অর্থ হলো না ইন্দ্রশত্রুর কথা তিনি সেটাই উদাহরণ দিচ্ছেন সব বাঘ বজ্র সেই বাক্য তখন বজ্র হয়ে ওঠে সেই মন্ত্র তখন বজ্র হয়ে ওঠে যথেন তিনি কি সেই বাঘ বজ্র কি করে যজমানংহীনস্তি যিনি যজমান যিনি যজ্ঞ করছেন তাকেই হত্যা করে বসে এবং সেটা কি যথেন্দ্র শত্রু শরৎ স্বরত উপনাধাত যেহেতু স্বরের জায়গায় তিনি উদাত্ত হওয়ার কথা অন্তদাত্ত হওয়ার কথা অন্য পাঠ করেছিলেন ফলে ঠিক এই সূত্রটাই তিনি বললেন এখন এর পরে কিন্তু যেটা বলছেন আমাদের পতঞ্জলি তিনি বলছেন জাতি করে আমরা কখনো ম্লেচ্ছ না হই ম্লেচ্ছ ধাতুর অর্থ হচ্ছে ভুল সংস্কৃত বলা এখন যাতে ম্লেচ্ছ না ম্লেচ্ছ মা ভূম ইত্যাদং ব্যাকরণ তার জন্য ব্যাকরণ পড়তে হবে তাহলে একটা জিনিস বোঝা গেল যে বেদের যে মন্ত্র উচ্চারণ করতে গেলে পড়তে গেলে বলা হচ্ছে ব্রাহ্মণীন নিষ্কারণু ধর্ম নিষ্কারণু ধর্ম স্বরঙ্গ বেদ অধ্যেত যিনি ব্রাহ্মণ তাকে নিষ্কারণে এখন কোনো কারণ টারণ লাগবে না তাকে সরঙ্গ বেদ পড়তে হবে গেয়স্ব তাকে জানতেও হবে সেটা জানা মানে আমি সেটা উচ্চারণ ঠিক করছি এবং তার অর্থ জানছি রকম তাহলে অর্থ জেনে উচ্চারণ ঠিক করে যে বেদমন্ত্র পড়া হচ্ছে যিনি পড়ছেন স্বাভাবিকভাবে এটা খুব সত্যি যে রবীন্দ্রসঙ্গীতের যিনি অর্থ বুঝে গান করেন সেরকম লোক ছিলেন তো সুচিত্রা মিত্ররা ছিলেন যারা সেইভাবে গান করতেন যে তার রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথের প্রত্যেকটি শব্দের অর্থও তারা খুব ভালোভাবে বুঝতেন কাব্যিক যে ভাবনা তারা বুঝতেন তারা যখন গান করতেন তার অন্য মাধুর্য তৈরি হয় যারা এই অর্থ না জেনে করেন তার মানে মন্ত্র যদি বৈদিক ভাবনায় যে মন্ত্রের ব্যাপারটা ছিল সেটা সবসময় এটাই বলা হতো যে এই মন্ত্রগুলো ঋষিরা দেখতে পেয়েছে মন্ত্র কিন্তু লেখা হতো না ঋগ্বেদের মন্ত্র কিন্তু লেখা হতো না সেগুলো বলা হয় যে ঋষিরা দেখতে পেতেন ঋষিরা দেখাটা কীরকম দর্শনাত রেশয় বা ভূব যিনি দর্শন করতে পারেন তিনি হচ্ছেন ঋষি যেমন আমি এটা শুনেছি যে সুর যেরকম দেখে মানুষ যারা সুর সাধক সুরকে তারা দেখতে পান উজ্জ্বলভাবে দেখতে পান ঠিক সেরকম উজ্জ্বলভাবে যে মন্ত্র যারা দেখতে পাচ্ছেন তারাই কিন্তু মন্ত্র উচ্চারণের অধিকারী এবং তারাই মন্ত্র পড়েছেন বৈদিক কালে এবারে মন্ত্র নিয়ে কিন্তু প্রচুর ব্যাখ্যা হয়েছে যে যারা মীমাংসক মীমাংসা শাস্ত্র রচনা করেছেন তারা মন্ত্র নিয়েই ভাবেন মন্ত্রময়ী তাদের কাছে দেবতা হচ্ছেন মন্ত্রময় মানে মন্ত্রই কিনা দেবতা মন্ত্রই কিনা মন্ত্রই দেবতার স্বরূপ কিনা দেবতাকে যে আমরা বানাচ্ছি মন্ত্র দিয়েই সেটাকে বানাচ্ছি কিনা এটাও তাদের একটা মীমাংসার বস্তু মীমাংসা শাস্ত্রে মন্ত্রের একটা বিশাল উপযোগিতা এটা এবং আস্তিক দর্শনের অন্যতম যাকে পূর্ব মীমাংসা দর্শন বলে সেখানে মন্ত্র সম্বন্ধে যখন তারা লিখছেন যে মন্ত্রের যে সূত্র মীমাংসা সূত্র তার চৌদকেশু মন্ত্রাখ্যা তার উত্তরে সবরস্বামীর মতো লোক যখন টিকা করছেন তিনি বলছেন যে মন্ত্র হচ্ছে তদ্গত ভাব শব্দ তার মানে ঋষিদের যে মনন মনন কেন বলছি ভাবনা চিন্তা করেই তো একটা শ্লোক উচ্চারণ করেছেন একটা মন্ত্রের মধ্যে যে বৈদিক কর্ম করব তার যে দেবতা এবং সেই মন্ত্রের যে উপকরণ সেই উপকরণের সমস্ত কিছু মন্ত্রের মধ্যে তার আভাস থাকবে এই হচ্ছে মন্ত্র ধরা যাক আমি খুব সাধারণ উদাহরণ দিয়ে বলি যে ধরা যাক একটা পুজোর আগে এখনকার দিনের পুজোর আগে আপনি ফুল নিয়ে আসলেন অনেক একটা পুষ্প শুদ্ধি করতে হয় তখন পুষ্পে পুষ্পে মহাপুষ্পে বলে একটা মন্ত্র আছে সেটা বলে একটু জল ছিটে দিলেন মন্ত্র আপনি ভাবলেন যে পুষ্পগুলো শুদ্ধি হলো মানে অন্যান্য সমস্ত কন্টামিনেশন থেকে মুক্ত হলো আর কি এই যে পুষ্পে পুষ্পে বলছেন তার মানে কি এই মন্ত্রটার মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার পুজোর যে উপকরণ তার স্মরণ ঘটছে এখানে তাহলে এই পুজোর উপকরণ পুজোর দেবতা অভীষ্ট দেবতা এবং আর সমস্ত কিছু পরিবেশ এটা মন্ত্রের মধ্যে আস আসে আসে যেটা দর্শন করতে পারতেন এইভাবে যারা তারাই হচ্ছেন ঋষি এবং পরবর্তীকালে কিন্তু এই যে সবর স্বামী টিকা করলেন তদগত ভাব শব্দ মন্ত্র মানে হচ্ছে আপনার যে মন্ত্র আপনি পড়ছেন যাকে ডাকছেন এবং যার উপকরণ এই তদগত যে ভাবটা সেই ভাবটাও কিন্তু আপনার আপনার ভেতরে থাকতে হবে এই ভাব শব্দটাই হচ্ছে মন্ত্র এরা যারা আরেকটু কট্টর তারা এটা বলবেন না তারা বলবেন মননাথ মন্ত্র যেটা বলেছেন যাস্ক নিরুক্ত একটা গ্রন্থ আর কি যেটা ঠিক বৈদিক কালের কোষ গ্রন্থ বলা হয় তাকে সিক্স সেঞ্চুরি বিসি এইসব সময় রচনা হয়েছে সেখানে বলছেন মন্ত্রা মননাথ মনন থেকে মন্ত্র তৈরি হয়েছে তার মানে মনস্যী মুনিরা মনসী ঋষিরা তারা যেভাবে মন্ত্রকে মনন করেছেন ভেবেছেন সেইটা হচ্ছে মন্ত্র বেদের এই যে ভাবনা এটা আমার মনে হয় যে দেবতার স্মরণের মধ্যে যেমন মননের মনস্বিতার একটা গুরুত্ব তৈরি হচ্ছে একইভাবে কিন্তু যিনি মনন করছেন বিভিন্ন এই যে বলছেন মন্ত্র তদগত ভাব শব্দ সেই ভাবটাও কিন্তু তার মধ্যে আসছে যেটা পরবর্তীকালে কিন্তু আমরা হারিয়ে ফেলে ফেলেছিলাম এই উচ্চারণের ভাগটা ভাবতে 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 আমরা অন্যরকমভাবে মন্ত্র তৈরি করেছি এখন আমার খালি জিজ্ঞাসা হয় আমি এখনকার দিনে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে জন্মেছি আমার কেবল বারবার মনে হয় যে তাহলে কি শুধুমাত্র বৈদিক মন্ত্রই মন্ত্র রয়ে গেল তা তো হলো না আমার কাছে মন্ত্রের অনেক অনেক ভাবনা চিন্তা হয় ধরা যাক রামায়ণের কবি যিনি তমসার তীরে দাঁড়িয়েছিলেন সময় তার ভেতরে ভাব কবিতার স্ফুটনন্মুখ হয়ে আছে কবিতা হচ্ছে না হ্যাঁ তখন সেই সময়ে একটি সেই কঞ্চ যে মিথুন একটা ব্যয় দেশে একটা ক্রৌঞ্চকে মেরে ফেললো সেই সময় তিনি উচ্চারণ করলেন যে মা নিষাদ প্রতিষ্ঠাং তমদম এই যে এই যে বললেন এটাও কি আমার কাছে মন্ত্রের মতোই লাগে কেন মন্ত্রের মতো লাগে যে এই একটা শব্দ থেকে এই একটা শ্লোক থেকে পরবর্তীকালে রামায়ণ রচনা হয়ে গেল আনন্দবর্ধনের মতো অত বড় রসশাস্ত্রকার তিনি বলছেন যে বাল্মীকি যে এই যে ক্রঞ্চবধুর শোকে তিনি কষ্ট পাচ্ছিলেন সেই শোকটাই কিন্তু শোক আর মাগত আগত সেই শোকটাই কিন্তু শ্লোক হয়ে উঠেছে এই যে শ্লোক হয়ে উঠলো শোকটা এবং বাল্মীকি উচ্চারণ করার পরে কি হলো এই শ্লোকটা বলার পরে মা সাদু যখন বললেন আমার কাছে সত্যি এটা ততখানি ইম্পর্ট্যান্ট লাগে না পরের লাইনটা আমার কাছে যেরকম লাগে এই শ্লোকটা উচ্চারণ করার পরেই বাল্মীকি বলছেন নিজের মনে বলছেন কিমিদাঙ মায়া এ আমি কি বলে ফেললাম এর মধ্যে স্বর আছে এর মধ্যে লয় আছে তন্ত্রী আছে এই যে পাদবদ্ধ অক্ষর তন্ত্রী ইত্যাদি মিলে যে একটা শ্লোক উচ্চারণ করলাম বাল্মীকি বলছেন এ আমি কি উচ্চারণ করলাম ই আমি কি বললাম আমার কাছে এটাও কিন্তু মন্ত্র মন্ত্রের যে মধ্যে যে দুর্বোধ্যতা মন্ত্রের মধ্যে যে উচ্চারণের সৌকর্য যা এক সময় মন্ত্রের কি বলবো মন্ত্রের অহংকার তৈরি করেছিল যেটা আমরা প্রত্যহ টের পাই তার বৈদিক মন্ত্রের মধ্যে তার শব্দ শ্রুতমাত্র একটা ভাব তৈরি হয় রবীন্দ্রনাথ লিখেছেন রবীন্দ্রনাথ যেটা লিখেছেন সেটা আমি একটু লিখে নিয়ে এসেছি শুনুন সেটা কি অসামান্য বলছেন তিনি বলছেন যে দেখো মনে পড়ে সীতা উপনিষদের একটি মন্ত্র শ্লোক দেখুন উপনিষদের কথাও কিন্তু মন্ত্র হয়ে উঠছে এগুলো কিন্তু বৈদিক মন্ত্র নয় উপনিষদ পরবর্তী যুগের কিন্তু উপনিষদের মধ্যে অহং ব্রহ্মাষ্টমী কিংবা বাচারম্ভন বিকারো নাম ধেয় মৃত্যুকেত্তে অত্যম তৎ তী শেত তৎ বিশস্য তৎ ব্রহ্ম এগুলো কিন্তু মন্ত্রের মতো হয়ে গেছে কেমন করে হলো ঋষিদের দর্শনের জন্য হয়েছে রবীন্দ্রনাথ লিখছেন মনে পড়ে স্বীতা উপনিষদের একটি মন্ত্রশ্লোক যেখানে সেই পরম দেবতাকে ঋষি দেখতে পাচ্ছেন অগ্নির মধ্যে জলের মধ্যে যাকে তিনি এই তৃণতরুময় ভুবনমণ্ডলের মধ্যে প্রবিষ্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঔষধির মধ্যে বিশাল বনস্পতির মধ্যে ঋষির মাথা নত মাথা নত হচ্ছে এই ব্যাপ্ত মহিমায় প্রতিষ্ঠিত সেই পরম দেবতার কাছে ইয় দেব অগ্নৌ অপসু শ্বম ভুবনম আবিবেশ যধীষ ই वनस्पतिषु तस्मै দেবায় नमो নম এটা রবীন্দ্রনাথ বাংলাও করেছেন সম্ভবত যে যিনি অগ্নিতে যিনি জলেতে যিনি তৃণতরুময় স্থলেতে আমার কাছে এটাও মন্ত্রের মতো লাগে এই মন্ত্রের অনুবাদ ভাবনা যেখানে হচ্ছে সেখানে রবীন্দ্রনাথ লিখছেন ঈশ্বর সর্বত্র আছেন এ কথাটা আমাদের কাছে অত্যন্ত অভ্যস্ত হয়ে গেছে এই জন্যে এই মন্ত্র আমাদের কাছে অনাবশ্যক ঠেকে অর্থাৎ এই মন্ত্রে আমাদের মনের মধ্যে কোনো চিন্তা জাগ্রত হয় না কিন্তু এ কথা যারা শুনে বলেননি যারা মন্ত্র দ্রষ্টা মন্ত্রটিকে যারা দেখেছেন তবে বলতে পেরেছেন তাদের সেই প্রত্যক্ষ উপলব্ধির বাণীকে অন্য মনস্ক হয়ে শুনলে চলবে না এ বাক্য যে কতখানি সত্য তা আমরা যেন সচেতনভাবে গ্রহণ করতে পারি হঠাৎ মনে হতে পারে প্রথম ছত্রেই কথাটা নিঃশেষিত হয়ে গেছে ইয় দেব অকনৌ যু বিশ্বম ভুবনম আবিবেশ প্রথম ছত্রেই যেন কথাটা নিঃশেষিত হয়ে গেছে তিনি বিশ্বভুবনেই আছেন তবে কেন শেষের দিকে কথাটাকে এত ছোট নাম করা হয় বনস্পতির রবীন্দ্রনাথ বলছেন বস্তুত মানুষের কাছে এইটাই শেষের কথা ঈশ্বর বিশ্বভুবনে আছেন এ কথা বলা শক্ত নয় এবং আমরা অনায়াসেই তা বলে থাকি এ কথা বলতে গেলে আমাদের উপলব্ধিকে অত্যন্ত সত্য করে তোলার প্রয়োজন হয় কিন্তু তারপরেও যে ঋষি বলছেন তিনি ওষধিতে আছেন এই বনস্পতিতে আছেন সে ঋষি মন্ত্রদ্রষ্টা মন্ত্রকে তিনি কেবল মননের দ্বারা পাননি দর্শনের দ্বারা পেয়েছেন তিনি তার তপবনের তরুলতার মধ্যে কেমন পরিপূর্ণ চেতনভাবে ছিলেন তিনি যে নদীর জলে স্নান করতেন সে স্নান কি পবিত্র স্নান কি সত্য স্নান তিনি যে ফল ভক্ষণ করেছিলেন তার স্বাদের মধ্যে কি অমৃতের স্বাদ ছিল তার চক্ষে প্রভাতের সূর্যোদয় কি গভীর কি গম্ভীর কি অপরূপ প্রাণময় চৈতন্যময় সূর্যোদয় সে কথা মনে করলে হৃদয় পুলকিত হয় মন্ত্রের এই হলো স্বভাব রবীন্দ্রনাথ যেরকম বলছেন আমাদের কাছে এই যে মন্ত্রের মধ্যে এই যে বি বৈষদ্য মানে বিষদতা এই যে বিশালতা গাম্ভীর্য এবং মধুরতা এগুলো আমাদের কাছে সত্যি মন্ত্রের মাধুর্য এবং ইত্যাদি তৈরি করে যেখানে উচ্চারণ একটা অন্যতর মাত্রা অবশ্যই দেয় শুদ্ধ মন্ত্রের উচ্চারণ একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার কিন্তু পরবর্তীকালে কি এই উচ্চারণের ব্যাপারটা থাকলো অত শক্তভাবে আস্তে আস্তে পুরাণ যখন উদয় হলো দেবতা পাল্টে গেল অর্থাৎ ইন্দ্রচন্দ্র যম বরুণ এরার দেবতা থাকলেন না আমাদের দেবতাদের মধ্যে ত্রিমূর্তির প্রাদুর্ভাব ঘটল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন কিন্তু অন্যভাবে মন্ত্রগুলোর ভাবনা করতে আরম্ভ করলেন ঋষিরা মৎস্য পুরাণের মধ্যে একটা কথা আছে যে উম মন্ত্রা প্রাদুর্ভাবন্ত আদৌ পূর্ব মন্নন্তরশ্বচ যেমন পূর্ব মন্নন্তরের যে মানসিকতা পূর্ব মন্তন মন্নন্তরের যে স্মরণ সেই মানস সংস্কার নিয়ে যেন ঋষিরা মন্ত্র উচ্চারণ করেন এবং মানুষের ব্যক্তিগত স্তর ছাড়িয়ে বর্ণ পদ বাক্য এই সব জায়গায় সেই মন্ত্রের মধ্যে কিন্তু অন্যতর এক মাধুর্য চলে আসে যেটা যেটা কিন্তু আমাদের পৌরাণিকদের বিভূতি তাদের মন্ত্র দর্শনের ভাবনাটা কিন্তু একটু আলাদা সেখানে মনেরই প্রাধান্য বেশি সেখানে ভাবেরই প্রাধান্য বেশি মনসিতার থেকেও সেখানে কীভাবে ঈশ্বরকে তারা দর্শন করছেন তার প্রাধান্য বেশি উচ্চারণের থেকেও সেখানে উচ্চারণের উচ্চারণের পেছনে যে অন্তরটা আছে সেই অন্তরটার প্রাধান্য বেশি হয়ে গেল যেটা ওই পূর্বজন্মের কথা রবীন্দ্রনাথ বলেছেন মোর প্রথম প্রিয়ারে এখানে একটা অনুভূতি কাজ করে সেই রকম রবীন্দ্রনাথ নিজেও লিখছেন স্বর্গলোকের গোপন কথা মরতে এলে ভুলে তুমি কবির ধ্যান ছবি পূর্বজনম স্মৃতি তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে যাওয়া গীতি যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধন রূপে আমাদের মন্ত্র কিন্তু পরবর্তীকালে এইভাবে তৈরি হয়েছে যেটা আমাদের বাঁধন দিয়েছে মুক্তিও দিয়েছে হ্যাঁ অর্থাৎ তারা আমাদের বেঁধেও ফেলেছেন আমাদের মুক্তিও দিয়েছেন আমরা মন্ত্র মাধুর্যে আবদ্ধ হয়েছি আবার এই যে পন্ডিতজনেরা যারা আছেন তারা অনেকেই এটা মনে করেন যে যেমন ধরো একটা কথা যে মনন সকলকে এই মননটা কীরকম এই মনন সকলকে আবার ত্রাণ করে মানে মানে ত্রাণ করে মানে তরিয়ে দেয় যাকে বলি আমরা এটা এমন একটা দৈব ভাবনা যেখানে মনের মধ্যে একটা মন্থন চলতে থাকে এবং সেটা এতটাই মননজাত একটা শব্দ যে পরবর্তীকালে ভাবে ভাবনা করা হয়েছে যে আমাদের যে বিখ্যাত গায়ত্রী মন্ত্র সেই শব্দের নিষ্পত্তির মধ্যে ত্রয়ী ধাতু বলে একটা ধাতু আছে গায়ত্রী তয়রফলা দীর্ঘই কার এটা ত্রয়ী ধাতু থেকে আসছে এবং খেয়াল করে দেখুন আবার গায় এখানে গা ধাতু মানে গান করা এটাও আসছে এখন ছাঁদজ্ঞ পরিষদ বলছে যে গায়ত্রীর যখন কথাটা বলছে এটা আমাকে লিখে আনতে হয়েছে চতুর্দিকে এই পরিদৃশ্যমান আমাদের স্থাবর জঙ্গমাত্মক আমি অর্থটা বলছি যা কিছু পদার্থ স্থাবর জঙ্গমাত্মক যা কিছু পদার্থ এই সমস্তই গায়ত্রী এই গায়ত্রী হল বাক বাক মাত্র মানে শব্দ মাত্র শব্দ ছাড়া আর কিছুই নয় কারণ বাক বা শব্দই সমস্ত প্রাণীবর্গের গান এবং বাক বা শব্দই উচ্চারিত হয়ে রক্ষা করে ত্রাণ করে এইটা হলো গায়ত্রী শব্দের অর্থ গায়ত্রী বা ছান্দজ্ঞ উপনিষদ বলছে ইদং সর্বং ভূতম যদিদং কিঞ্চ অর্থাৎ গায়ত্রী হচ্ছে সব যা কিছু আছে এই পৃথিবীতে সমস্ত প্রাণীবর্গ যা কিছু আছে ভূতবর্গ এই গায়ত্রী হচ্ছে সব যদিদম কিঞ্চ সব বাক বই গায়ত্রী শব্দ হচ্ছে গায়ত্রী বাক বা ইদম সর্বং ভূত গায়তি। কারণ বাকি ভূতং গায়তি বাক আমরা যে কথা বলি সমস্ত প্রাণীবর্গকে কিন্তু বস্তু বর্গকে কিন্তু আমরা তার বিশ্লেষণ করি তার ভাবনা করি সেইভাবে হ্যাঁ সেই জন্যে গায়তী চায়তেই চ আপনি এখানে গায়তী মানে কিন্তু গান ভাববেন না আমি যদি একটা সামান্য কিছু বলতে চাই একটা আপনি কাঁচের টেবিল হোক আপনার সামনের যে খাবারটা হোক তো আপনি খাবারটা দেখে যেটা বলে আহ কি সুন্দর অমুক তমুক এই যে শব্দগুলো উচ্চারণ করছেন আপনি কিন্তু গান করছেন যে খাবারটা আছে তার গান করছেন তার গুণ বর্ণনা করছেন তাই নয় কি এই যে শব্দগুলো তার মানে বাক বই বাক বই গায়ত্রী যা কিছু আছে পৃথিবীতে সব কিছু আমরা গান করি এবং ওই গান করেই কিন্তু আমরা আমাদের তরিয়ে দিই তার মানে কিন্তু এই নয় যে সব শব্দই গায়ত্রী তা নয় আবার হ্যাঁ সেইভাবে যদি বিশদভাবে ভাবেন তাহলে দেখবেন সব শব্দই গায়ত্রী কেননা সেই যে একজন বলেছিলেন না আমার শ্লোকটা মনে পড়বে কিনা জানি না তিনি বলেছিলেন যে যে গাং বারি সমস্ত তিনি ব্রহ্মদর্শী পুরুষ গাঙ্গারি সমস্ত বারি নিবহ যা যে জল দেখছি সবই গঙ্গার জল বারাণসী মেয়েদিনী যা পৃথিবী আমি আমি যদি পৃথিবীর সামান্য যেখানে থাকছি আমার কাছে সেইটাই বারাণসী এবং শ্লোকটা আপনাদের বলতে পারলে ভালো তো কি সুন্দর শ্লোকটা যে ছিল আমার তো এখন মনে পড়ছে না যে আমি মুখে যা উচ্চারণ করছি সেটাই তোমার স্তুতি যা উচ্চারণ করছি সেটাই তোমার স্তুতি এবং আর কি আমি যে হাঁটছি তার মানে আমি তোমাকেই পরিক্রমা করছি এটা ব্রহ্মদর্শী ঋষির ভাবনা যে যা কিছুই তিনি করেন সেটা সম্ভস্ত বা হ্যাঁ সর্বম অখিলম সন্ধস্তাদাধনম হে শম্ভু সবই তার কিন্তু এই ব্রহ্মদর্শী তো আমরা নই ফলে আমাদের কিন্তু সব শব্দই গায়ত্রী আমাদের কাছে হয়ে ওঠে না ফলে আমাদের জন্যে ওং ওই তৎসবিতুর বর্ণম ভরগ এইটাই আমাদের গায়ত্রী আসলে কি হয় মন্ত্রগুলো আমি যেটা বলতে নাম যে মন্ত্রের মধ্যে যে রিগার যে রিজিডিটি যে এই শব্দ এই রকমভাবে উচ্চারণ না করলে ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু বৈদিক কালের পরেই এই ভাবনাটা কিন্তু ভেঙে গেছে যেটা রবীন্দ্রনাথ বলছেন না যে যে মন্ত্র শ্লোক এই যে শব্দগুলো উচ্চারণ হচ্ছে উপনিষদের মধ্যে পরবর্তীকালে পুরাণগুলোর মধ্যেও সেই রকম ধরনের মন্ত্র বলে যে দেবতার মূর্তি তৈরি করি আমরা যে মন্ত্র দিয়ে আমরা একটা একটা মানে মন্ত্র এটা অন্যেরাও স্বীকার করেছেন আমাদের বিদেশি যারা কাজকর্ম করেছেন প্রফেসর খন্ডা থেকে আরও অনেকেই যারা মন্ত্র নিয়ে তারা বই লিখেছেন আরেকজন লিখছেন অ্যালপার বলে তিনি একজন আছেন বড় কাজ করেছেন তিনি হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং মন্ত্রজ বলে একটা বই করেছেন তিনি খুব ভালো বই আর খন্ডার কাজ তো অসামান্য ইন্ডিয়ান মন্ত্রজ আর কি এর উপরে কাজ তার তো তিনি পর্যন্ত এটা বলছেন যে একটা সময় কিন্তু এলো যখন ওই ঋগ্বেদের মধ্যেই যে সমস্ত দেবতাদের নানান রকম ভাবনায় আমরা ডাকছি আস্তে আস্তে কিন্তু দেবতার যে রূপ গুণ দিয়ে দেবটাকেই কিন্তু আলটিমেটলি তার একটা রূপ তৈরি হচ্ছে তাকেই আমরা ডাকছি তার মানে তার নামটাই খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে ইন্দ্র বললে তার নামটাই ইম্পর্টেন্ট হয়ে উঠছে হ্যাঁ বরুণ বললে তার নামটাই ইম্পর্টেন্ট হয়েছে অনেক দিন অনেক গুণ বর্ণনা করার ফলে একটা নাম তখন ইম্পর্টেন্ট হয়ে ওঠে তাই না যে নামটার গুণ বর্ণনা একদিন ধরে করলাম আস্তে আস্তে সেই নামটাই কিন্তু একটা মন্ত্রের পর্যায়ে চলে যাচ্ছে এবং সেটাই পরবর্তীকালে দেখুন খেয়াল করে দেখবেন পরবর্তীকালে যে আমরা কৃষ্ণ না ওরে মা বলে ডাক ওরে দেবী দুর্গার নাম কর ওরে কৃষ্ণ নাম কর হ্যাঁ চৈতন্য মহাপ্রভু বলবেন যে যে হরের নাম হরের নাম হরের নাম আর কোন কলিকালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া যপ সবে করিয়া নির্বন্ধ তার মানে একটা নাম কিন্তু মন্ত্রের পর্যায়ে চলে আসছে কতগুলো শব্দ যা ঈশ্বরের রূপ গুণ বর্ণনা করছে তার বৈদিক মন্ত্র থাকছে না সেটা ঈশ্বরকে ঈশ্বরকে ডিনোট করছে একটা নাম ডিনোট করছে সম্পূর্ণ একটা নামের মধ্যেই তার সব কিছু যেমন চলে আসছে তাই না একটা নাম শুধু আমি যদি বলি

পরবর্তীকালের যে মন্ত্র অনেক কিছুই কিন্তু ভাব অর্থাৎ যতখানি না মনস্বিতা তার থেকে অনেক বেশি পরিমাণ ভাব দিয়ে তৈরি হয়েছে রূপ স্বামী তিনি একটা শ্লোক লিখছেন লিখছেন তুঁড়ে তাণবিনী রতঙ্গি বিতনুতে তুঁড়াবলি লবধায় করণ কর্ণ করম্মিনী ঘটাতে বলে কি হচ্ছে কৃষ্ণ নাম কোন অমৃত দিয়ে তৈরি হয়েছিল নাম শুধু নাম একটা কিন্তু তখন মন্ত্র হয়ে যাচ্ছে প্রফেসর খন্ডা যেটা প্রচুর বার প্রচুর রিসার্চ করে বার করার চেষ্টা করেছেন যে একটা নামই কিন্তু একটা মন্ত্রের জায়গা নিয়ে নিচ্ছে হ্যাঁ রূপ গোস্বামী বলছেন যে আমি যখন কৃষ্ণের নামটা কৃষ্ণেতি বর্ণার দ্বয়ী এই যে কৃষ্ণ নামে দুটো বর্ণ এটা তুঁড়ে তাণ্ডবিনী রতিং বিতন্তে বলে আমার মুখের মধ্যে যখন সেই কৃষ্ণ নাম উচ্চারিত হয় তখন মনে হয় আরো কতগুলো আমার মুখ থাকলে ভালো হতো এত মুখে তার নাম উচ্চারণ করতে ইচ্ছে হয় কানে যদি একবার কৃষ্ণ নাম শুনি মনে হয় যেন আমার যদি আরও হাজার কান থাকতো ন জানে কিয়দি ভি এই ন জানে আমি ন জানে জনিতা কিয়দি ভি রমৃতই করে এই কৃষ্ণ নামটা কোন অমিয়া দিয়ে মাখা হয়ে এই নামটা তৈরি হয়েছে শুধু নাম এমন একটা জিনিস হয়ে গেল পরবর্তীকালে যেখানে নাম থেকেই কিন্তু সমস্ত মন্ত্র তৈরি হতে আরম্ভ করল কেন করলে দেখুন আজকে পুজোর সময় আসবে হ্যাঁ তখন আপনি জয়ন্তী মঙ্গলা কালী বলবেন নাম বলবেন আপনি বলবেন শরণ্যে ত্রম্বাকে গৌরী শুধু নাম বলবেন নামই কিন্তু তখন মন্ত্রের মাহাত্ম তৈরি হয়ে গেল এবং কতটা সেটা আমাদের নামের সংকেত মাত্র একটা নামের সংকেত হচ্ছে সেখানেই মাধুর্য তৈরি হচ্ছে আমাদের গীতগোবিন্দের কবি যিনি একটা সময় মানে কৃষ্ণবাসী বাজাচ্ছেন সেইটা বলছেন নাম সমেতম কৃতসংকেতম নাম সমেতম গাইতেন এসব আমি গান শুনেছি এককালে আমার গলায় তো সেরকম সুন্দর হবে না

রেণুম বলছেন যে নাম সমেতম কৃত সংকেতম শুধু বাঁশি দিয়ে ছুমি একবার রাধার মতো নাম উচ্চারণ করেছ শুধু বাঁশি দিয়ে নামের সংকেত তৈরি হচ্ছে নাম দিয়ে মানে বাঁশির মধ্যে তো সংকেতই তৈরি হতে বাঁশি সুরে তো রাধা রাধা বলতে পারবে না কিন্তু এমন একটা সুর সেখানে তুলেছেন কৃষ্ণ নাম সমেত কৃত সংকেত আমি বুঝে গেছি সংকেত বুঝে গেছি হ্যাঁ মৃদু বেনু মৃদু স্বরে তুমি যে বাঁশি বাজাচ্ছ আমার নামটা যে সংকেতিত হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি এবং সেখানে রাধা কি ভাবছেন বহু মনুতে নন দেখুন মন ধাতু মননাথ মন্ত্রা মন থেকে মন্ত্র তৈরি হয় মনন থেকে মন্ত্র তৈরি হয় আর আমি বলি মনন নয় মন যে ধাতু থেকে আসছে সেটা হচ্ছে মন ধাতু আমি বলছি মন থেকে মনন হয় সেই মনন থেকে মন্ত্র হয় হ্যাঁ তাহলে মনটা হলো মূল সেখানে কি মন ধাতুর যে রূপগুলো হয় সংস্কৃতে একটা হয় মন্নাতে আরেকটা হয় মনুতে দেখুন এখানে রাধাকে দেখুন বহু মনুতে মানে বহু মানন করছেন রেনু তোমার গায়ের থেকে যে ধুলোটা উড়ে আসে না সেটা সেটা স্পর্শ হলেও রাধারানী কি বহু মনুতে এটা বহু মাননা করেন এখানে মন্ত্র তৈরি হচ্ছে না এই যে মন্ত্র আমার কাছে কিন্তু এই মন্ত্রের ভাবনাটা পরবর্তীকালের ভাবনা যেখানে উচ্চ উচ্চারণের চাপ একেবারে কমে গেছে এবং যারা বলেন যে আমি হ্যাঁ আমি দুটো দিকেই আছি মন্ত্র শুদ্ধ উচ্চারণ করুন ভালো কিন্তু শুদ্ধ উচ্চারণ না করলেই যে মন্ত্র একেবারে দেবতাকে ডাকছে না যেখানে বাঁশি দিয়ে ডাকা যায় সেই দেবতাকে আমরা আমরা পাই না এটা খুব ভুল কথা হ্যাঁ মন্ত্রই কিন্তু সব নয় যে মননটা তার মধ্যে আছে যে ভাবটা আছে যেটা সবর স্বামীর মতো মীমাংসক বলেছিলেন তদ্গত ভাব শব্দ আমি মনে করি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কালে সেইটা কিন্তু হয়ে দাঁড়ালো যে মন্ত্রের মধ্যে ভাবটাই আসল আর ওই ওই শব্দ উচ্চারণ অমুক্তম ইত্যাদি কিছু নয় একটা খেয়াল করে দেখুন রবীন্দ্রনাথ রাজা রানী বলে একটা 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 যে নাটক লিখেছিলেন সেখানে একটা শব্দ উচ্চারণ করে যে স্কন্ধে মানে যে দেবদত্ত সে রাজার যে মানে বন্ধু বিদূষক বলা যায় হ্যাঁ তিনি বলছেন তিনি খুব স্মার্ট লোক ব্রাহ্মণ্যকে নিয়ে তিনি ঠাট্টা করতে পারেন বলছেন স্কন্ধে তিনি পুরোহিত বরণ করছেন কাকে রাজামশাই কাকে বরণ করছেন বলছেন স্কন্ধে ঝুলে পড়ে আছে শুধু পৈতেখানা তেজহীন ব্রাহ্মণ্যের নির্বিশ খলস তার মানে আমাদের যে আজকাল সব ব্রাহ্মণ ইনক্লুডিং মি যত ব্রাহ্মণরা আছেন তাদের যে পৈতেখানা পড়ে আছে তো একটা স্মারক পূর্ববর্তীকালে স্মারক মাত্র কিন্তু আমরা সেই বেদমন্ত্রও পড়ি না আমরা বেশিরভাগ লোক ত্রিসন্ধ্যা আরাধনা করি না সন্ধ্যা করেন না যারা পুরোহিত তারাও করেন না অনেকেই আছেন করেন না একজন দুজন করতেই পারেন কিন্তু অনেকেই আছেন করেন না কিন্তু সেই রকম ব্রাহ্মণেরা তো পুজো করাতে আসে বিক্রমদেব কিন্তু দেবদত্ত এই যে স্মার্ট ব্রাহ্মণ যে বলছে আমার কাঁধে তেজহীন ব্রাহ্মণের নির্বিশ খলস পড়ে আছে তাকেই পৌরোহিত্যে বরণ করতে যাচ্ছেন এই এই যে এই যে স্মার্টনেসটা এটা কিন্তু খেয়াল করতে হবে এটা আমাদেরও দেখাতে হবে শাস্ত্রহীন ব্রাহ্মণের প্রয়োজন যদি আছেন ত্রিবেদী খুব বিনয় সহকারে দেবদত্ত বললেন যে আপনি যদি ব্রাহ্মণ বরণই করতে চান শাস্ত্রহীন ব্রাহ্মণের প্রয়োজন যদি শাস্ত্রহীন শাস্ত্রভাস্তু কিছু জানে না আছেন ত্রিবেদী অতিশয় সাধু লোক সর্বদাই রয়েছেন জপবালা হাতে ক্রিয়াকর্ম নিয়ে শুধু মন্ত্র উচ্চারণে লেশ মাত্র নাই তার ক্রিয়াকর্মজ্ঞান আমাদের কিন্তু সকল পুরোহিত সমাজ এবং আমাদের সকলের এই অবস্থা রাজা বললেন অতি ভয়ানক সখা শাস্ত্র নাই যার শাস্ত্রের উপদ্রব তার চতুর্গুণ নাই যার বেদবিদ্যা ব্যাকরণ বিধি নাই তার বাধা বিঘ্ন শুধু বুলি ছোটে পশ্চাতে ফেলিয়া রেখে তদ্ধিত প্রত্যয় অমর পানিবি পানিনির ব্যাকরণ একসঙ্গে নাহি হয় রাজা আর ব্যাকরণ দুহারে পীড়ন মানে রাজা এবং ব্যাকরণ অসামান্য লিখেছেন এই যে কথাটা না তারপরেই তো প্রশ্ন উঠল যে দেবদত্ত একটা কথা বললেন তখন যে শাস্ত্রম সঙ্গে সঙ্গে রাজা বললেন যে দেখো এই যে অনুসারগুলো এগুলো সব বাদ দাও মানে আমরা তো প্রথমে বলেছিলাম না যে ভদ্রলোক সেই যার সঙ্গে আমার ঝগড়া হলো তিনি বলছেন এই তো অংবং চং করবে এ তো অনুস্বরের কথা হ্যাঁ রাজা রাজা যখন শিখ একরকম ভাবে শাস্ত্রম তিনি বলছেন অনুস্বর ধনুস্বর নহে মহারাজ কেবল টঙ্কার মাত্র হে বীর পুরুষ ভয় নাই ভালো আমি ভাষায় বলিব মানে এবার মন্ত্র কিন্তু বাংলায় বলতে আরম্ভ করলেন আমার কথা হচ্ছে দিস ইজ ভেরি গুড আমরা যে মন্ত্রের কথা বলি না আজকের দিনেও যত সব মন্ত্র উচ্চারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমি সেদিন একটা এতেও গেছিলাম একটা একটা আসরে গেছিলাম সেখানে পুরোহিত রায়ও অনেকে এসেছিলেন তারা অনেকেই স্বাভাবিকভাবেই তারা শাস্ত্র জ্ঞান তত নেই তাদের তারা ভাবনা চিন্তা করছেন যে কী করা যায় আমি তাদের এই কথাটা বললাম যে দেখুন মন্ত্রের সৌকর্য উচ্চারণ নিয়ে এত মাথা ঘমানোর আমাদের দরকার নেই যারা মন্ত্র শুনবেন তাদেরও দরকার নেই কেননা দেবতা কোথায় থাকেন দেবতা একটা কথা হচ্ছে যে ন দেব বিদ্যাতে কাষ্ঠে হ্যাঁ ন পাষাণে এরকম ধরনের একটা যে পাথর অমুক তমুক ইত্যাদির মধ্যেই যে দেবতা আছেন তা তো নয় শুধু ভাবে বিদ্যাতে দেব তসমাত হি কারণ দেবতা থাকেন ভাবের মধ্যে ভাব দিয়েই আমরা তৈরি করি ভাব দিয়েই আমরা পাশানকে একটা 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 অসম্ভব মূর্তি তৈরি করে ফেলি হ্যাঁ আমাদের গোপাল ভট্ট ছিলেন চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ তার একটি শালগ্রাম ছিল তার বড় দুঃখ ছিল যে আমি একটা কৃষ্ণের মূর্তি পেলাম না একদিন দেখলেন যে সেই শালগ্রাম পুরো মূর্তি ধারণ করেছেন এখনও যদি রাধারমণে যান সেই শালগ্রাম শিলাকে এমনভাবে সাজানো হয় দেখে মনে হবে কৃষ্ণের মূর্তি রাধারং যে মন্দির গোপাল ভট্টের যেটা আছে শ্রীবৎসাগর গোস্বামী আছেন সেখানে তাহলে এই যে ব্যাপারগুলো ভাবটা খুব বড় কিন্তু পরবর্তীকালে হয়ে উঠছে এবং আমি বলবো মন্ত্রের যে উচ্চারণের সৌকর্য এটা নিয়ে না মাথা গামি বরঞ্চ বাংলা তো যে এই যে যে পড়া হয় না হরপাপং হরা শুভং এই যে বলতে থাকেন এর থেকে আমরা যদি আমরা যদি বলি মা আমার পাপ হরণ কর আমার পাপ দূর গো আমার সমস্ত অশুভ দূর গো আমাকে তুমি ভালো রেখো এই তোমায় আমি অঞ্জলি দিলাম এটা বললেই বা ক্ষতি কী আছে আমি কিন্তু মন্ত্র যখন ঠিক মতো উচ্চারণই হচ্ছে না তখন বাংলায় বললেই বা ক্ষতি কী আমি একটা উদাহরণ দিই একটা কাহানি বলি প্রথমে একটা কথা বলে আরম্ভ করেছিলাম এখন শেষ করি আর একটা কাহিনী দিই সেটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়া ভ্রমণ করছেন আর কি আলটিমেটলি তিনি একেবারে এ পর্যন্ত যাবেন কি বলে অনন্ত অনন্ত পদ্মনাভ মন্দির পর্যন্ত যাবেন কেরালায় সাউথ ইন্ডিয়ায় রঙ্গস্বামী দেখতে গেছেন তিনি রঙ্গস্বামীর মন্দির দর্শন করার পরে একদিন দেখলেন যে একজন ব্রাহ্মণ সে প্রতিদিন এসে ওখানে গীতা পাঠ করে সে গীতা পাঠ যে করে তার উচ্চারণ টুচ্চারণ ঠিক হয় না হ্যাঁ চৈতন্য চরিতামৃতের কথা আছে আমি সেই ভাষায় উচ্চারণ করি আমার থেকে তিনি অনেক ভালো করে বলেছেন সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ দেবালয়ে বসি করে গীতা আবর্তন আবর্তন মানে আবৃত্তি করে অষ্টাদশাধ্যায় পরে আনন্দ আবেশে আঠেরো অধ্যায় গীতা পড়ে যায় এসে অত্যন্ত আনন্দে অশুদ্ধ পড়েন লোকে করে উপহাসে তিনি অশুদ্ধ গীতা পাঠ করেন কেহ হাসে কেহ নিন্দে তাহা নাহি মানে আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে সে পড়েই যায় এই মানুষটিকে দেখেন চৈতন্য মহাপ্রভু একবারে অবাক হয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি যে গীতা পাঠের তো তোমার উচ্চারণ ঠিক হচ্ছে না কিন্তু গীতা পাঠ করার সঙ্গে সঙ্গে তোমার নিশ্চয়ই এমন কিছু হয় এমন কিছু হয় যাতে তোমার চোখ দিয়ে জল গড়ায় দেখি তোমার ভেতরে আনন্দ হয় সেই আনন্দের যে একটা আনন্দটা বাইরে প্রকাশিত হয় সেই কোন অর্থ জানি তোমার এত সুখ হয় গীতার কোন অর্থ তুমি জানো তুমি তো গীতা পড়তেই পারছো না তার কোন অর্থ তুমি জানো যে তোমার এত সুখ হচ্ছে তাই দেখে আমি তো সেটা বুঝতে পারছি না ব্রাহ্মণ দরিদ্র ব্রাহ্মণ সে বলল দেখুন আমি নিত্য পাঠ করি এই গ্রন্থ আমার গুরু বলেছেন বলে আমি তাই করি কিন্তু গীতা পাঠের সময় একটা অদ্ভুত দৃশ্য আমার চোখে ভাসে সেটা কি বলছেন চোখের সামনে আমার ভাসে অর্জুনের রথে কৃষ্ণ হয়ে রজ্জুধর বসে আছেন তাতে যেন শ্যামল সুন্দর অর্থাৎ শ্যামল সুন্দর কৃষ্ণ শ্যামল সুন্দর ছিলং শ্যামল সুন্দর মহিষাহী কাঠিন্যমালম্বতাম রূপ গোস্বামী লিখেছেন সেই শ্যামল সুন্দরকে দেখি তিনি অর্জুনের রথে লাম ধরে বসে আছেন অর্জুনের কহিতেছেন হিত উপদেশ তারে দেখি হয় মোর আনন্দ আবেশ যাবত পড়ো তাবৎ পাং তার দর্শন যতক্ষণ পর্যন্ত গীতা পড়ি ততক্ষণ পর্যন্ত এই আমার দর্শন হয় এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন আমি শুধু বলতে চাই আমি শুধু লাগিয়ে দিতে চাই পুরোনো আমার ভাবনার সঙ্গে যেখান থেকে মন্ত্র তৈরি হয়েছিল আমি বলেছিলাম দর্শনাথ ঋষয় বুবু তারা দর্শন করেছেন মন্ত্র দর্শন করেছেন তার থেকেই ঋষি হ্যাঁ দর্শন করে মন্ত্র মন্ত্রদ্রষ্টা তারা এই যে ভদ্রলোক দরিদ্র ব্রাহ্মণ তিনিও কিন্তু দর্শন করছেন যে আমি যখন এই গীতা পড়ি তখন আমার একটা দর্শন হয় কি দেখি আমি শ্যামল সুন্দর তিনি অর্জুনের রথে রজ্জু ধরে আসেন এবং তাকে গীতার উপদেশ করছেন এইটা আমি চোখে দেখতে পাই দর্শনাথ ঋষয় বাবু আমি একে ঋষি বলে মনে করি এই যে ভাবনাটা না চৈতন্য মহাপ্রভু বললেন প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার তুমি সে জানো হ এই গীতার অর্থ সার তুমি আসল গীতা এটা তুমি জানো আমার বক্তব্য কি জানেন যে একটা শ্লোক আছে সংস্কৃতে যেটা প্রবাদের মতো হয়ে গেছে অমন্ত্রম অক্ষরও নাস্তি দেখুন মন্ত্র যে অ্যালফাফেট দিয়ে তৈরি হয় যে অ্যালফাফেট অ যা দিয়ে আমরা মন্ত্র তৈরি করেছি সেই মন্ত্র দিয়ে কিন্তু তিরস্কার শব্দ গালাগালিও তৈরি হয় সেই অ্যালফাফেট দিয়ে যে এই রকম মূল্য সেইখানে যিনি বাক্য বিশারদ যিনি সত্যি শব্দকে বর্ণাত্মক শব্দকে ব্রহ্মভাবে বুঝতে পারেন তিনি বলেন কিন্তু এইটাই যে দেখো অমন্ত্রম অক্ষরও নাস্তি এমন কোনো অক্ষর নেই যা মন্ত্র হতে পারে না নাস্তি মূলম অনৌষধম এমন কোন বৃক্ষ মূল তরুলতা গুলমের মূল নেই যা থেকে ওষুধ তৈরি হতে পারে না অযোগ্য পুরুষও নাস্তি মানুষ সে স্ত্রী পুরুষ যেই হোক কেউ অযোগ্য নয় যোজকস্তত্র দুর্লভ আপনার যোজনা করার একটা লোক লাগে আপনি এমন একটা লোক লাগবে যে বলতে পারে যে হ্যাঁ তুমিও যোগ্য তুমিও পারো এই যোজনাটা করার জন্য একটা লোক দরকার হয় সেই মন সেই যোজনা করার লোকটা এককালে ছিলেন পুরোহিতরা এখন আমি বলবো সেই ভার আপনারা নিজেরাই নেবেন কেননা মহামতি দণ্ডী তিনি একটা কথা বলেছিলেন ইদম অন্ধম জগৎকৃষ্ণম কৃষ্ণম তো ভুবনাত্রয়ম যদি সদাও ভয়ঙ্ক্যোতির আ সংসার অঙ্গনদ্বীপে যে এই সমস্ত ভুবনত্রয় আমরা চোখ দিয়ে দেখি বলছেন এই ত্রিভুবন সমস্ত অন্ধকার হয়ে যেত যদি শব্দের মতো একটা রূপ একটা জ্যোতি শব্দের মতো একটা জ্যোতি সমস্ত সংসারকে আলোকিত না করত সূর্য নয় শব্দের জ্যোতি যদি আলোকিত না করতো আমাদের যে পুজো আসছে সেই সময়ে এই শব্দের জ্যোতি তৈরি হবে কত মন্ত্র উচ্চারিত হবে তার শুদ্ধতা অশুদ্ধতে নিয়ে বিচার করবেন না যে মন্ত্র আপনাকে বলতে বলবেন তাই বলুন কিন্তু একটাই কথা যে এই চৈতন্য মহাপ্রভুই আর একটা শব্দ উচ্চারণ করেছিলেন সেটা দিয়ে আমি শেষ করব তিনি বলছেন মূর্খা বদন্তি বিষ্ণায়ক বিষ্ণু শব্দের যদি চতুর্থে বিভক্তি করি তাহলে হয় বিষ্ণবে যখন নম শব্দ উচ্চারণ হয় চতুর্থে বিভক্তি হয় বিষ্ণবে নম শিবায় নম এই শিবায়টা নর শব্দের মতো রূপ নর যেমন লাস্টে অ শিবের লাস্টে অ সেই জন্য শিবায় নরায় মূর্খাবদন্তী বিষ্ণায় কিন্তু মূল রূপ কিন্তু বিষ্ণুর বিষ্ণবে হওয়া উচিত যেটা হর্ষকার আছে কিন্তু মূর্খ লোকেরা যেমন শিবায় নরায় এরকম বলে চতুর্থী বিভক্তিতে সেরকম বলে বিষ্ণায় মহাপ্রভু বলছেন বুধা বদন্তি বিষ্ণবে বুধা বদন্তি বিষ্ণবে পণ্ডিত লোকেরা বিষ্ণবে নমই বলে উভয়স্তু সমান পুণ্যম দুয়ের পুণ্য কিন্তু এক কেন ভাবগ্রাহী জনার্থ জনার্দন যে পুরুষ সেই যে পরম পুরুষ তিনি ভাবটাকে গ্রহণ করেন তিনি ওই মন্ত্রের উচ্চারণ কি হলো না হলো এটা তারা তিনি গ্রহণ করেন না তিনি ভাবটাকে বল যেটা সবর স্বামী সেই কালে মীমাংসার দর্শনের মধ্যে বলেছিলেন বিখ্যাত মন্ত্রের জায়গায় মন্ত্র শব্দের অর্থ করেছিলেন তদ্গত ভাব শব্দ কাজে মন্ত্র মানে হচ্ছে ভাব সেই ভাবটা যদি আমরা ঈশ্বরকে দিতে পারি যে কোনো ভাষায় দিন ভগবান সব ভাষা বোঝেন যা সর্বজ্ঞ সার্ববিথ তিনি যদি সর্বজ্ঞ হন এবং সর্ববিত হন তিনি সমস্ত মন্ত্রই আমাদের সমস্ত কথা মা মা করে যদি একবার ডেকে বলি তাহলেই শুনতে পাবেন যেটা রামপ্রসাদ করেছেন আনন্দে রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে আঁকি অন্ধ দেখো মাকে অন্ধ আঁকিতেও দেখতে পারি তিমিরে তিমিরও হরা তিনি তিমিরের মধ্যেই তিমির হরণ করে দেন এই হলো মন্ত্র মা মা বলে